एवरीवन সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করলাম মা আর মেয়ে মিলে এই রান্না করতে করতে রান্না না এখন টিফিন রেডি করছি বাবা আর ভাই টিফিন খেয়ে চলে গেছে যে যার কাজে মা ওদেরকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিল আর আমি এখানে বানাচ্ছি আমার আর মায়ের জন্য জ্যাম আর পাউরুটি জ্যামটা মা ভাইয়ের জন্যই নিয়ে এসেছিল কিন্তু ভাই সকালবেলায় মিষ্টি খেতে পারে না বলে মা ওকে ডিম টোস্ট করে দিয়েছে আর আমি আর মা এই জ্যাম দিয়ে এখন পাউরুটি খাচ্ছি আমি এর জন্য দুটো অপশন নিয়ে এসেছিলাম জানি ও বললো খাবে ভাই সকালবেলা মিষ্টি খেতে পারে না জ্যামটা একটু মিষ্টি মিষ্টি তো বলে যে মুখটা একদম এরকম হয়ে গেছে যখন ডিম টোস্ট বললাম তখন বলে হ্যাঁ ডিম টোস্ট খেতে পারে চা করে দিয়েছি মা চাটা এখন গরম করছে পূজো দিয়ে উঠলো মা সবে স্নান করে এসে আর গতকাল রাতের কয়েকটা রুটি ছিল সেটাই মা তেল দিয়ে ভাজছে এই হলো আমাদের টিফিন সকালবেলা আর আজকে টিফিন কে অনেক কাজ আছে মানে কি মা বলেছে আজ পয়সা কাটবে আমাদের পয়সা কুমড়ো মা বলেছে আজকে পয়সা কেটে দিতে মা আজকে আমাদের ঘরে পয়সা রান্না হবে তারপরে তো রান্নার জোগাড় রয়েছে আগে টিফিনটা করে নি আমার প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি অন্যদিন তাও মা নিমকি টিমকি এনে দেয় খাই মানে যতক্ষণ না মা আসে আজকে আর কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে সেই জন্য একটু খিদে পেয়েছে তাড়াতাড়ি করে মাকে বললাম আজকে চা করে রেখেছি তুমি একটু গরম করো নাহলে মা বসে থাকে আমি গরম করি আজকে এতই খিদে পেয়েছে আমি যে পাউরুটিটা আমি মাখাচ্ছি তুমি ততক্ষণ চাটা গরম করো সেই জন্য আর কি মা চা গরম করছে আর রুটিটা ভাজে রুটিটাও ভাজা হয়নি আমি আর মা খাবো এই যে জ্যাম দিয়ে পাউরুটি চা মা ভেজে নিয়েছে আগে খেয়ে নি তারপরে পুঁই শাকটাও কাটতে যাবো ঠিক আছে আগে টিফিন করে নি তারপরে আবার তোমাদের সাথে চলো আগে টিফিন করে নি তারপর বাকিটা কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো টিফিন করে নিয়েছে এবারে পুঁই শাক কাটবো পুঁই শাক কাটার আগে মা বললো আমাকে একটু বৃষ্টির জলটা দিয়ে যা এই ঘর থেকে তাই বৃষ্টির জল নিয়ে নিয়েছি বৃষ্টির জলটা মাকে দিয়ে আসি আর দেখছি মায়ের শাড়িটাও রয়েছে আজকে হালকা ফুলকা হলো রোদ্দুর উঠেছে শাড়িটা মেলে দেবো শাড়িটা মেলে দিয়ে আর কি তারপরে পুঁই শাকটা কাটবো চল 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 আগে মাকে জলটা দিয়ে আসি ও মা এই যে জল এখানে রাখলাম এখানে রেখে দিলাম মা নিয়ে নেবে আমি আগে শাড়িটা মেলে দিই শাড়িটা মেলে দিয়ে পুঁই শাকটা কাটবো এই যে মায়ের শাড়িটা রয়েছে শাড়িটা মেলে দিই আগে
একটা বড় বড় ডাল নেই, সব ডালে মোটামুটি পুঁই বিটুলি ধরে গেছে, সেই জন্য আর কি কাটতেও পাচ্ছি না। এরকম সব সরু সরু ডালই রয়েছে, এগুলোই কাটছি। তাও এই দেখো না, উপরে সব আগায় আগায় বিটুলি ধরে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো বিটুলি ধরে গেছে বলে আর কাটতে ইচ্ছা করছে না। এই কটাই কাটলাম, দেখি মা কি বলে হয়ে যাবে কিনা, কারণ গাছগুলোতে একদম বিটুলি ধরে গেছে, তো বিটুলি ধরে গেছে বলে কাটতে ইচ্ছা করছে না। একদম উপরের দিকে ডগগুলোতে সব বিটুলি রয়েছে, সেই জন্য আর কি যেগুলো খুঁজে খুঁজে পেলাম সেগুলোই কাটলাম। ও মা দেখো তো এগুলো হবে কিনা। পুঁই শাকটা তো গাছ থেকে কেটে নিয়ে এসেছি, এইবারে পালা তরকারির জন্য কেটে দেওয়া। যতবারই গাছ থেকে পুঁই শাক কাটলাম আমাকে কিন্তু একবারও পুঁই শাকে আঁচ ছাড়াতে হয়নি। পুঁই শাকটা এতটাই টাটকা আর কচি, একদমই আঁচ হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ডালে বিটুলি চলে এসেছে, যেহেতু শীতকাল আসছে তাই পুঁই শাকে বিটুলি হওয়াও শুরু হয়ে গেছে। পুঁই শাকের ডাটাগুলো আলাদা করে কেটে নিয়েছি, পাতাটা আলাদা করে কুচো করে নিয়েছি। পুঁই শাক কাটার পর এখানে কেটে নিচ্ছি কুমড়ো, আর এই কুমড়োটাই গতকাল তপ দিয়ে গেছিলো, কিছুটা কালকে রান্না করেছিলাম, কিছুটা আজকে পুঁই শাকের জন্য রেখে দিয়েছিলাম। পুঁই শাক আলু কেটে চলে এসেছি কলতলে পুঁই শাকটা ধুয়ে নিতে। আর দেখতেই পাচ্ছ পুঁই শাকে এখনও বেগুন দিইনি, কারণ বেগুনে ছিল পোকা, সেই জন্য মা বললো তোকে আর বেগুন কাটতে হবে না, বেগুনটা কেটে আমি নিজেই ধুয়ে নেব। এটাই হলো মা, মা জানে যে বেগুনে পোকা থাকলে আমার কাটতে খুব একটা ইচ্ছা করে না, সেই জন্য মা নিজে থেকেই বললো যে বেগুনটা কেটে নেবে। পুঁই শাক ধুয়ে এখানে কাতলা মাছ ছিল, সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি। পূজাটি দোকানে তো কাউকে দেখতে পাচ্ছি না, দেখি আরেকবার ডাকে। ওজাটি সবজি টবজি কেটে দিয়ে আর দোকানে এলাম, কিছু জিনিস কেনার আছে তাই। মাকে রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি, আর মা রান্না বসাতে গিয়ে বলছে গোটা জিরে ফুরিয়ে গেছে, মা বললে একটু দোকান থেকে এনে দিতে, সেই জন্য আর কি সমস্ত জোগাড় করে আমি গেলাম দোকানে। আর দোকান থেকে নিয়ে এলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমার তো রান্নার সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে, মাকে মাছ ছিল মাছ ধুয়ে সবজি ধুয়ে একদম রেডি করে দিয়েছি। এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে আগে বিছানা ঝাড় দেবো, বিছানা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নানে চলে যাব। একটু একটু তো আলো হয়েছিল, কিন্তু আবার একটু মেঘলা হয়ে গেছে, কিন্তু জামাকাপড় বাইরেই মেলা রয়েছে, বৃষ্টি আসুক তারপরে তুলবো, কারণ কিছুই তো শোকাচ্ছে না। একটুখানি তাও উমা এই যে একটুখানি তাও মেলে দিয়েছি, আর মা দেখো এখানে মাছ ভাজতে শুরু করে দিয়েছে। বিছানা দেখো, বিছানা ঝাড় দেওয়া, তাও আরেকবার ঝাড় দেবো, দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দেবো। সমস্তটা তো একবার করে ঝাড় দিয়েছি, তাও আর কি প্রতিদিনই আরও একবার করে ঝাড় দিতে লাগে। মাকে রান্নার সমস্ত জোগাড় করে দিয়ে আমি গেছিলাম দোকানে। দোকান থেকে ফিরে এসে বিছানা ঘর ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, আর মা দেখো এইদিকে পুঁই শাকের তরকারিটা রান্নাও বসিয়ে দিয়েছে। পুঁই শাকের আগে মায়ের ভাত ডাল মাছের ঝোল সমস্তটাই হয়ে গেছে, তারপরেই আর কি মা পুঁই শাকটা রান্না করছে। মা পুঁই শাক রান্না করুক, আমি ততক্ষণে স্নান করে আসি। আমি এই সবে স্নান করে এলাম, আর মায়েরও এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। মা তো দেখলি পুঁই শাক রান্না করছিল, আজকে আমাদের রান্না হয়েছে পুঁই শাকের তরকারি, সাথে হয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল, আর হয়েছে মুসুরির ডাল। বাবা যাওয়ার আগে বলে রেখেছিল যে বাবার জন্য একটা মাছ ভাজা রেখে দিতে ডাল দিয়ে খাবে বলে, বাবার জন্য একটা মাছ ভাজা রাখা হয়েছে। আমি স্নান করে এলাম এখন, আর বাইরেটা আবার পুরো মেঘ করেছে, পুরো অন্ধকার মতো হয়ে গেছে, জামাকাপড়গুলো তো সব বাইরেই রয়েছে, বৃষ্টি আসলে আর কি আমাকে ছুটে যেতে হবে জামাকাপড় নামানোর জন্য। যতক্ষণ আর কি না আসে ততক্ষণ আর কি জলটা ঝরে যা। ভাই ফোন করেছিল, ভাই ফোন করে আবার বলল ও কাজের ওখানে খেয়ে নিচ্ছে, ম্যাডাম ওকে জোর করে খাইয়ে দিচ্ছে, ও আর বাড়িতে আসবে না, ও ওখানেই খেয়ে নিয়েছে। আর সকালবেলা আজকে ভোরবেলা আর কি তপ গেছে বাইরে কাজে, ও ভোর সেই 4:30 সময় বেরিয়েছে,
আমাকে 12:30টার দিকে ফোন করেছিল, তখন বলছে ফিরছি আর 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ফিরে আসবে। আমি এই সবেমাত্র ফোন করলাম, এখন বাজে 3:10, ফোন করলাম বলছে যে, আমি বললাম তুমি তো বললে ফিরে ফোন করবে, বলে ফিরতে পারলে তো ফোন করবো। 1.5 ঘন্টা ধরে নাকি জ্যামে আটকে রয়েছে, এই অবস্থা। যেখানে ওর ফিরে আসার কথা, মানে 2টার মধ্যে চলে আসার কথা, সেখানে 1 ঘন্টা হয়ে গেলে এখন মানে ফিরতেই পারিনি, এখনও জ্যামের মধ্যে আটকে রয়েছে। বলুন একেই মেঘলা করছে, বৃষ্টি হওয়ার আগে বাড়িতে চলে আসলে ভালো হতো, কিন্তু কী আর করা যাবে জ্যামের মধ্যে আটকে থাকলে। আর বাইক নিয়েও যায়নি, ওর সাথে দোকানের ছেলেটাও গেছে, সুরজ গেছে, আর ওরা বাসে গেছে, বাসে রয়েছে, তাও জ্যামে আটকে রয়েছে। ভাই যেহেতু আসবে না, আমি আর মাই এখন খেয়ে নেব, আর বাবা খাবে। ভাই তো ওখানে ফোন করে বললো ওখানেই খেয়ে নিয়েছে। ম্যাডামটা বেশ ভালো, মোটামুটি প্রায় দিনই দুপুরবেলা ওকে ওখানে খাইয়েই দেয়, মানে খেতে দিয়ে দেয়, ওকে আর আসতে হয়। চলো আমরাই এখন খেয়ে নিই, আমার যদিও খিদে হয়নি, কারণ আজকে অনেক বেলায় টিফিন করেছি, রুটি খেয়েছি, তখন ওই ভাজা রুটি খেয়েছি, তো খিদে আমার খুব একটা পাই না, অল্প করেই ভাত খাবো। খেয়ে আবার এই বাচ্চাদেরকেও দিতে হবে, কারণ বৃষ্টি চলে আসলে ওদেরও খেতে অসুবিধা, তাই তাড়াতাড়ি বৃষ্টি চলে আসার আগে আর কি খেয়ে নেবো, আবার কারেন্টও চলে যেতে পারে বৃষ্টি আসলে। হ্যাঁ, কোনো কিছু ভরসা নেই। মা কী কী রান্না করেছে দেখিয়ে দিই, প্রথমে দেখে না, ওইখানে হয়েছে ভাত, সাথে হয়েছে মুসুরির ডাল, এখানে আছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর এখানে আছে বাবার জন্য একটা মাছ ভাজা, আর এই হলো আমাদের গাছের পুঁই শাক, আলু কুমড়ো বেগুন দিয়ে নিরামিষ তরকারি করেছে, তাই তো মা এটা? হ্যাঁ, নিরামিষ, এটা নিরামিষ তরকারি করেছে, দেখতে তো ভালোই লাগছে, আর কুমড়োগুলো ভালো মিষ্টি, পুঁই শাকটা তো গাছের এমনি টেস্টে আসবে, বসে খেতেও খুব টেস্টিই হবে। এই হলো আজকে আমার দুপুরে লাঞ্চের মেনু। মা এখন বাড়বে ভাত, কখন খাবো সন্ধ্যে হবে বলতো? এমনিতেই সন্ধে লাগছে, দাঁড়া তোমাদেরকে দেখাই, এই দেখো এমনিতেই দেখেছো অন্ধকার হয়েছে আকাশটা, এমনিতেই তো মেঘলা, এমনিতেই অন্ধকার অন্ধকার লাগছে। আমি আর মা ভাত বেড়ে সবেমাত্র খেতে বসেছি, তখনই বাবা অফিস থেকে ফিরেছে, আর বাবার সাথে এসেছে শিউলি পিসি। শিউলি পিসি এসে বলল আজকে তোদের বাড়িতে একটু ভাত খাবো, সেই জন্য আমার ভাতের থালাটা রেখে এখন এসেছে শিউলি পিসির জন্য খাবার বাড়তে। খেয়ে উঠে মুখ ধুয়ে এখানে এলাম পিসির রিভিউ নিতে, পিসি এখন বলবে পিসির কেমন লেগেছে রান্না, কেমন হয়েছে? ভালো, সবই ভালো খেয়েছি। পুঁই শাকটা কেমন হয়েছে? এক ঘর, পিসি বলছে এক ঘর হয়েছে, ভালো, এক ঘর হলেই ভালো। গাছের পুঁই শাকের স্বাদই আলাদা, একদম টাটকা, মানে বাজার থেকে কেনা টাটকা কেটে খাওয়ার স্বাদই আলাদা, আর কুমড়োটাও আনন্দ আলাদা, আর কুমড়োটাও ভালো মিষ্টি ছিল, ওই জন্য তরকারিটা ভালো মজেছে। মাছটাও ভালো খেয়েছি, পিসি মাছটাও ভালো খেয়েছি, পিসি মাছটাও ভালো খেয়েছে, আমাদের ফেমাস রেগুলার ডালটাও ভালো খেয়েছে, পিসি সবই ভালো হয়েছে। আমি এসেছি এখানে পাখির ঘরে, এখন পাখিদের বাটিতে একদমই দানা নেই, পাখিদের বাটিতে কেউ দানা দেব, সেই জন্যই বিশেষ করে এখানে আসা, জল তো পাল্টে দিতেই আসে প্রতিদিন খেয়ে উঠে। এই যে পরিষ্কার জল রয়েছে, আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, কারণ বাইরে মেঘ হয়ে রয়েছে, ওই লাইটটা জ্বলে কোনো লাভ, বাবা বারান্দার লাইটটা জ্বলে, বারান্দার লাইট জ্বলে, এখানে কোনো লাইট আছে সকালে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো আগে ওদেরকে একটু দানার বাটিতে দানা দিয়ে দিই, বাটিতে অল্প করে যা দানা আছে সবটাই এখানে ঝেড়ে দেবো, ঝেড়ে দেবো মানে কি, এখানে ঢেলে দেবো, মুরগিগুলো আছে ওরাই খেয়ে নেবে। এ দেখো না সবাই চলে এসেছে, বাবা দেখলে, এই দেখো মোরগটা এমন করলো পুরো বাটি বাটি সব পড়ে গেল, আমার এই দেখো ও খাচ্ছিল বলে পুরো ঝাঁপিয়ে পড়লো। খেয়ে মুখ ধুয়ে এখন এসেছি পাখিদেরকে খেতে দিতে, পাখিদের দানার বাটিতে যেহেতু সামান্য পরিমাণেই দানা ছিল, সেইটুকু ফেলে দিয়ে দানার বাটিগুলো এখানে ভালো করে ভরে দিয়েছি, এখানে রয়েছে পরিষ্কার জল,
দুপুরবেলা যখন খাচ্ছিলাম তখন যখন পিসি এসে বললো আজকে এখানে খাবে, সত্যি বলছে খুব ভালো লেগেছে। আর কথাতেই তো বলে, দানে দানে পর লিখায় খানে বালে কা নাম। 4টে বাজে আর এখন আর কি খেয়ে এই শোব। জানলাটা বন্ধ করে দি, যা মশা না। এইবারে আর কি শোব, একটু রেস্ট নেব, 4টে বেজে গেছে, কি আর করা যাবে। একটু জোয়ান খাবো, জোয়ান খেয়ে এটা আমার প্রতিদিনের আর কি অভ্যাস। একটু জোয়ান না খেলে আর কি খাওয়ার পরে ঠিক ভালো লাগে না। জোয়ান রয়েছে, একটু জোয়ান খাবো, খেয়ে একটু রেস্ট নেব। আর বললামই তো ভাই আজকে দুপুরে খেতে আসিনি, সেই জন্য এখন ঘরে আমি সম্পূর্ণ একাই রয়েছি। সন্ধ্যেবেলা চলে এসেছে তপো, কাজ থেকে ফিরে এসেছে। কটায় ফিরলো বাড়ি? 5:30 সময় বাড়ি ফিরেছে। আমাকে যখন ফোন করেছে সেই টাইম অনুযায়ী ধরতে গেলে ওর ফিরে আসার কথা 2:30, 2:30। সেটা ফিরলো 5:30 সময়। আর এইদিকে ভাইও চলে এসেছে কাজ থেকে। ভাই মুখটা দেখিয়ে দে, ভাইও কাজ থেকে চলে এসেছে। আর এখানে তপ এসে আমাকে একটা অর্ডার করেছে। না, ওকে করাবো। এসেই আর কি অর্ডার করেছে, কুরকুরে নিয়ে এসো, আমি টাকা দিচ্ছি। ও টাকা দিল, কুরকুরে নিয়ে এলাম। কুরকুরেটা ও বলছে আমাকে একটু ভালো করে চাটের মতো মেখে দিতে। বেশ ভালোই ডিমান্ড হয়েছে, এসেই বলছে কুরকুরে মাগা খাবে। সেই জন্য আমি দোকান থেকে গিয়ে কুরকুরে নিয়ে আসি। একটা প্যাকেটের জন্য, ও একটা প্যাকেট আবার বাতাসার জন্য নিয়ে আসা হয়েছে, যেহেতু ও কুরকুরে ওকে দিতেই হয়। কুরকুরেটা আমার মাখা হয়ে গেছে, টমেটো সস, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে মেখেছি। আর এখানে দেখো খাওয়ার জন্য বসে রয়েছে একজন, আর বাটির দিকে তাকিয়ে রয়েছে, আমার দিকে দেখছে না, বাটির দিকে দেখছে। তোমার থেকে ওটা বেশ সুন্দর লাগছে দাও। আজকে এত বড় কথা বললে তুমি, কুরকুরেটা লাল, তুইও লাল আছিস। আমি ওর লাল দেখি। এই যে আরেকজনও বকছে এখানে, দাও ওটা দাও, দেখো বকাবকি পড়ে, আগে খাই। আমি তো মাখিয়ে দিলাম, আর এরকম করছো, দাঁড়াও একসাথে খাবো। তুমি আগে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। টেস্টি হবে কোম্পানিকে তোমাকে তুলনা হচ্ছে। আমাকে কম্পা, আমি কি কুরকুরে বানিয়েছি? কোম্পানি কেন আমাকে তুলবে? আমি নিজেরটা নিজে কি বলবো ভাই, একটু খেয়ে দাও, খেয়ে বল। সত্যি টেস্টি হয়েছে? কুরকুরের মধ্যে দিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর বুদ্ধি, আর দিয়েছি টমেটো সস। ভালোই লাগবে, পুরো চাটের মতো খেতে লাগবে। তুমি এরকম কিছু ভেবেছিলে? ও খুলে, ও শুধু বলেছিল কুরকুরের মধ্যে একটু মেয়োনিজ দিয়ে মেখে দাও। এটা আমরা খেতাম না, আমরা এত সুন্দর মানে পেঁয়াজ টমেটো দিতাম। আমি আর ভাই ওই যে আগেই বলেছি, আমি আর ভাই এই সস দিয়ে আর কুরকুরে খেতাম, সেইটাকে আর কি একটু আপডেটেড ভার্সন। এটা কুরকুরে না, অন্যটা আমি যদি একই জিনিস, পপকর্ন, পপকর্নটা খুব ভালো লাগে। পপকর্ন কিন্তু, পপকর্ন এরকম মেখে ভালো লাগে, এইটুকু হয়ে যাবে। ছিল পপকর্ন কিন্তু, পপকর্ন আমি নিয়ে, ও যেই তো পপকর্ন, ওটা পপকর্ন, পপকর্ন আলাদা জিনিস, ওটা পপকর্ন, পপকর্ন কুরকুরে খাস না, ওটা মার আছে। ও যেই তো চাট খাবে বলেছে, সেই জন্য আমি এইটাই নিয়ে এসেছি। আসল মানটা এখন বাকি আছে, ওকে আজকে মার্শমেলো খাইয়ে ট্রাই করব। এটা খেয়ে নিক, তারপর ওটা খাওয়াবো। 20 বাদে খাবার সব জিনিস খাই। খুব ভালো লাগছে, খেতে ভালো লাগবে না? কুরকুরে চাট খাওয়া আমাদের কমপ্লিট, খেয়ে কেমন লাগলো? খেয়ে তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আমারও দারুণ লাগলো। এইবারে ওকে মার্শমেলো খাওয়াবো, সেদিন তো ভাই আমাদেরকে খাইয়েছে, আরো দুটো রয়েছে, এটা এবার একটা ওকে খাইয়ে বলবে। না দিলে আমি খেয়ে, ও খেয়ে বলুক ওর কেমন লাগে। ঠিক আছে, খাও তো আগে। ধরে আগে দেখো কেমন, এই বিয়ে তো মনে হচ্ছে ধরুন গলে যাবে। এবার খাও, খেয়ে বলো। আমরা খাবো না পুরো একসাথে, পুরো মুখে না, তারপর তুমি তোমার যেটা পারবে না চুষতে বেশি তো লিখে দেবো। ও করো কি, সবাই ওর রিয়াকশনটা দেখো। নিজের মধ্যে একটা ফলফল করছে, আরে কি এদিক ওদিক চলে যাচ্ছে। চলে যাচ্ছে না,
আমরা কখনোই আগে মার্শমেলো খাইনি, এটা আমার ওরও ফার্স্ট টাইম, আর সেই দিন আমিও খাইনি। কত করে কেমন লাগলো টেস্টটা, কেমন লাগলো আগে সেটা বলে দাও। এটা কি রকম, এটা মুখের মধ্যে গিয়ে ফলস খেয়ে গেল, ওদিক দিক পালিয়ে যাচ্ছে ভিতরে। ও এখন মার্শমেলো খাক, আমরা একটু গল্প করি, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আমাদের এরকম পাগলামো দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন আছে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে আবার দেখো নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট বলে কিন্তু ঘুমিয়ে পড়ো।